হয় না এটা একদমই এটা আমি রিসেন্ট শুনছি তাই না এটা কিন্তু মানে অনেকে বলে যে আমার বাবা ছিল বলে আমরা চান্স পেয়েছি যেরকম বলে কিন্তু আমি বুঝে পাই না এই কথাটা কেন হচ্ছে এখন ইদানিং বলে যে যদি আমাদেরই শুধুমাত্র চান্স দিত তাহলে বাবা হাজার হাজার নায়ক নায়িকা তৈরি করেছে আমরা থাকাকালীন আমরা নায়িকা থাকাকালীন বাবা হাজার হাজার নায়ক নায়িকা তৈরি করেছে ইভেন আর একটা জিনিস যেটা হয় লোকে বলে যে একটা স্টার কিড দিন এমনি একটুখানি পাবলিসিটি বেশি পায় আজকে যে বলে না শুভশ্রীর যে ছেলে হলো সবাই একটুখানি চায় যে জনপ্রিয়তা থাকুক তো আমরা যখন ছবিতে এসেছি সেই জনপ্রিয়তাটাই কাজে লেগেছে সবাই দেখতে গেছে বা কিছু আমার বুম্বাদা মাটিতে বসে আছে আমি বুম্বাদার খাটের মধ্যে টান টান হয়ে সমানে জিতেন্দ্র ছবিগুলো দেখে যাচ্ছি পুরো মানে ছোট বড় অধিকার ফলো করতে মানে দাদার উপর বনে যেমনি অধিকার ফলো করে আমাকে বলতো যে বুকাই শহর আমায় দেখতে দে আমি বিচারটা ভাড়া করেছি তোর জন্য সমানে জিতেন্দ্র ছবিগুলোকে দেখালাম দেখি তারপরে শুটিং হয়ে গেল যখন ফিরে চলে এলাম মদার সঙ্গে একদম বোন ভাই দাদার সম্পর্ক আর রঞ্জিত বাবু আমাদের হচ্ছে ফাদার ফিগারই আমরা কাকু বলি আমাদের মানে আমরা যখন ছোট্ট মানে ও কাকু যখন আমাদের বাড়িতে আসে তখন মানে আমার কাছে কিছুগুলো রয়েছে এখনো বোন দেড় দু বছর হবে আর আমি পাঁচ বছরে এতটুকু থেকে রঞ্জিত বাবু যখন আসছে বলে তুলে রাখতো বাবার চুমকি বলে একটা আমার হওয়ার পর বাবার চুমকি বলে একটা পত্রিকা বাবার ছিল তার মধ্যে বাবার ছবিগুলো দিয়েছিল রুজিতা কোলে তুলে রয়েছে আর বলছে তুমি আমার নায়িকা হবে তা এখন যখন নায়িকা হয়েছিলাম কাকুকে বলতাম কাকু আমি নায়িকা হয়েই ছাড়লাম কিন্তু নমস্কার আমি চুমকি চৌধুরী নমস্কার আমি রীনা চৌধুরী আমরা কেমন আছি ভালো আছি মানে আমরা কেন ব্রাত হয়ে গেছি বাবা ছিল যখন আমরা এত ভালো ভালো ছবি করেছি এত এত পিঠ ছবি রয়েছে এটা বলতে পারবো না কেন কিন্তু আমাদের প্রচুর প্রচুর মানে ফেসবুকে বা কোনো ইন্টারভিউ দিলে যে আপনারা একসঙ্গে কাজ করুন আসে তো এবার কাজ করছি আমি ওর সঙ্গে একসঙ্গে সেটা ক্যামেরার পেছনে আসে আমার কাজ করছি এবার তিন দুটো বই হয়ে গেছে তিনটে বই চলছে মানে শুরু হবে আলাদা আলাদা অনেক কাজ করছি কিন্তু একসঙ্গে মানে একই রোলে একমাত্র এই করেছিলাম আমরা গীত সঙ্গীত করেছিলাম একসঙ্গে দু বোন গীত সঙ্গীত করেছিলাম তারপরে আলাদা আলাদা যেরকম একাধিক ছবির হিরোইন আমি পূজা টুজা আব্বা যা সাদা ছবি কিন্তু মানে এখন ওর পেছনে ক্যামেরা পেছনে আমি ক্যামেরার সামনে কিন্তু একসঙ্গে হয়তো ভবিষ্যতে ও নিশ্চয় হয়তো ও হয়তো ছবি ডিরেকশন দেবে বা ওর গল্প লিখবে যেখানে দু বোন এত যখন দর্শকরা চায় ভালোবাসা দেয় আমাদের দু বোনের কাজ করার ইচ্ছাটাও বেড়ে গেছে ভীষণ এখন মেকআপ রুমে একা খুব একই সময় না ধরো দুটো সিন আমি বসে রয়েছি সিরিয়ালে তখন খুব একা লাগে বা খুব লোনলি লাগে মানে আর খুব বোরিংও লাগে আমার ভালো লাগে না তখন তখন ওকে ফোন করি মানে আমি অত না মোবাইল নিয়ে সবাই অনেক আমি ফেসবুক কোনো সোশ্যাল মিডিয়াতে আমি নেই শুধুমাত্র আমি কী বলবো উল্টা পেলে ওটা ইউটিউবে রয়েছি তাও অল্প সেই জন্য আর বা খুব মোবাইলে অনেকে সিনেমা বা অনেক কিছু দেখে সেটাও আমি দেখি না ছোটো পর্দার ওভাবে দেখতে আমার ভালো লাগে না তখন সেই গল্পে বই পড়া ছাড়া আমার কোনো আর উপায় থাকে না আর আমরা আগে যখন প্রথম হয়েছে মানে কখন প্যাক আপ হতো প্যাক আপের পরে হয়েছে হ্যাঁ সেইটা নেই এখন সেটা নেই আসলে যখন আমরা ছবি করেছি তখন একটা জিনিস ছিল তখন কিন্তু মনিটর বা এইসব কিছু ছিল না বাবাদের রাশ দেখে বাবাদের ঠিক করতে হতো যে এই সিনটা ঠিক গেছে কি ভুল গেছে বা ফিল্ম নষ্ট হলেও হয়তো আমিও অনেক সময় হয়েছি যে অনেক শর্ট দিয়েছি তখন নতুন এসেছি বুঝতে পারিনি কিন্তু এখন তো টেকনিক্যালি অনেক সাউন্ড হয়ে গেছে মনিটরে দেখছে সঙ্গে সঙ্গে চেঞ্জ করে নিতে পারছে আর আজকালকার যেটা বলছি বাচ্চারাও কিন্তু আমরা যখন করতাম কাজ আমরা অনেকটা কিছু বুঝতাম না কিন্তু এখনকার যে ছেলেমেয়েরা তারা কিন্তু সত্যি ভালো কাজ করে প্রতিদ্বন্দ্বী হিসেবে কাকে মনে করি বাবা আমি তো কাউকে মনে করি না কেন আমি আমি একদম নিচে এখনো নিচে মানে ভাবতেই পারি না এরকম প্রতি এদের সঙ্গে আমার কোনো বাবা এরা অনেক উঁচু দরের মানে সবাই প্রত্যেকে আমার সময় সবাই যারা কাজ করতো প্রত্যেককে আমি অনেক দশে মানে কুড়ি নাম্বার দিয়ে আমার জিরো আমি এদের সঙ্গে কোনোদিন প্রতিদ্বন্দ্বী ভাবতে পারি না না তাতে আমার কোনো দুঃখ নেই আমার কোনো মানে কিছু নেই ব্যবহার করেনি করেনি মানে আমরা আমাদের জায়গা নিয়ে আমার কাজ নিয়ে আমরা সন্তুষ্ট সেটা যেন কোনো দুঃখ বা আফসোস নেই না এখন স্কেডিউলটা বিজি চলছে কেননা আমি এক বছর ধরে আপনার সাথে একটা সিরিয়াল করছি মেন মিডিয়া সেজন্য সিরিয়াল মেগা সিরিয়াল মানে প্রচণ্ড সময় ওখানে যায় প্রচণ্ড ব্যস্ততা বাড়িতে সময় কম দেওয়া হয় তবু চেষ্টা করি বাড়িতে বলতে আমার বাড়ি বলতে আমার ভাই বোন এই এখানে
সময় দেওয়ার চেষ্টা করি, বা সেম একটু চলে যাচ্ছে। আমারও ভালো যাচ্ছে, মানে রিসার্চ থেকে একটু বন্ধ টন্ধ ছিল, তো আমি এখন ডিরেকশনের কাজ করছি, যেহেতু সেহেতু নেই বন্ধ নেই, খারাপ ভালো যাচ্ছে। এখনকার পরিচালক এই মানে ওরা কাজ হয়তো জানে, অনেক কাজই জানে, কিন্তু ওদের ভেতরে একটা কোথায় যেন কাজ করে যে তখনকার পরিচালকদের থেকে আমরা বেশি ভালো কাজ জানি, এটা মানে আমরা কাজ করতে গিয়ে ফিল করেছি যে ওরা জানে না বা এরকম গোছের একটা কিছু ব্যাপার আছে বোধ হয় তাদের, যে তখনকার পরিচালক যেরকম আমার বাবাকে মানে হ্যাঁ ভালো স্ক্রিপ্ট রাইটার ভালো, এই যে পরিচালক হচ্ছে অমুক তুসু এরকম নামগুলো বলে, শুনতে খারাপ লাগে। আমার অবশ্যই কৌশিক গঙ্গোপাধ্যায়, উনি আর্টিস্ট হিসেবেও প্রচণ্ড মানে আমি ওনার ফ্যান, আর ওনার ছবিও আমার প্রচণ্ড ভালো লাগে। সত্যি কথা বলতে যদি কৌশিকদা কোনো সময় বলে যে কোনো ছোট্ট রোলও বলে আমি সানন্দে সে কাজটা করবো। সবথেকে আগে বলি যে আমরা প্রিমিয়ারে গেছি কিন্তু আমরা পার্টিতে যাইনি, ভীষণ কম, আমরা আমাদের ফ্যামিলিতেই ওই পার্টি গোয়িং পরিবার ছিল না একবারে, আমরা বাবার মানে কাজ ওটা ওখানেই শেষ, বাড়ি বাড়ি, তার মধ্যে মানে ফিল্মের বাড়িও ওটাকে বলা যায় না, বা সব আর্টিস্টরা আসতো আমাদের বাড়িতে, কিন্তু তারা আমাদের কাছে কাকু জেঠু পিসি এরকমই ছিল, তাই জন্য পার্টিতে যাওয়া বা ওইগুলো আমাদের হয়নি বলতে গেলে, মানে আমাদের ফ্যামিলি মনে হতো, মানে ফিল্ম ইন্ডাস্ট্রিটা যেহেতু জন্মের থেকে ফিল্ম, তো মনে হতো না যে এক্সট্রা কোথাও আমরা কাজ করছি, মনে হতো ফ্যামিলির ভেতরেই আছি, আর সবার সঙ্গে এত ভালো রিলেশন, মানে এখন স্টিল নাও এখন ভালো সবার সঙ্গে ভালো রিলেশন সবার সঙ্গে, ফলে আমাদের কখনো মনে হয়নি যে এরা অ্যাক্টর এরা অ্যাক্ট্রেস বা এরা এরকম এই জায়গায় আছে, মনে হয়নি। নিজেদের কাজটা আরো বেটার কি করে করা যায় সেটা বসে না থাকলে খুব সুবিধা। রবি জেঠুর সঙ্গে যখন আমরা কাজ করেছি কি সুন্দর, প্রথম ছবি আমার যে রবির ছবি কি সুন্দর দেখিয়ে দিল যে এরকম ভাবে ভালো, রবি ঘোষকে দেখলেই তো আমরা স্ক্রিনে হাসি, কিন্তু বাস্তবে প্রচন্ড গম্ভীর, প্রচন্ড সিরিয়াস টাইপের, আমি গিয়ে ফার্স্টে ভেবেছিলাম যে তোমাদের খুব হাসাহাসি হবে বা হাসবে, কিন্তু এত সিরিয়াস একজন ভদ্রলোক বা স্ক্রিপ্টটা পড়ে যে কীরকম ভাবে করতে হবে, বাচ্চাগুলো ওদের কিছু বলার উনি ওরা আনিয়ে নেয়, সে কিন্তু কি হচ্ছে ভেতরের যে ব্যাপারটা টানটা যেটা সেটা নেই, ব্যাপারটা হচ্ছে টেকনিক্যালি হয়তো অতটা মানে হাই ছিল না, কিন্তু আবার যে ব্যাপারটা ছিল যেরকম গল্পে খুব যোগ্য, হ্যাঁ মানে আমি দেখতে যাচ্ছি একটা গল্প, সেই গল্পটার ভেতরে প্রচণ্ড যোগ্য, হয়তো এখন আবার দেখতে পাচ্ছি গল্পের উপরে অতটা জোর নেই, টেকনিক্যালি জোর বেশি দেওয়া হচ্ছে, ফলে একটা ছবি বা একটা সিরিয়াল যাই হোক দেখতে গিয়ে খানিকক্ষণ বাদে বোর লাগতে থাকে, টেকনিক্যালি আমি সাউন্ড হতে পারি কিন্তু কতক্ষণ, আর যে মানে আমি যদি অনেকগুলো সিরিয়াল দেখা যায় তবে দেখবে গল্প মোটামুটি সব গল্পই মিল রয়েছে, মানে কি করে একই রকম গল্প নিয়ে চলে সেটা বুঝতে পারি না, আমি আমি প্রিফার করবো যে ফ্যামিলি ড্রামায় কিন্তু যেন ওরকম মানে সোনার গয়না পরে সারাদিন ঘুরছে সবাই, অনেক মানে অনেক চারটে ভাই 20টা বউ 30টা ছেলে মেয়ে এরকম একদম সত্যি ভালো লাগে না, নর্মাল যেটা নর্মাল যেটা যদি ফ্যামিলি দেখা হয় দু ভাই থাকে দু ভাইয়েরই দেখাও না, ঠিক করে দেখো গল্পটা ভালো করে বলো, মানে ওই ফ্যাশন শোটা না, যাতে এই গল্পটা একটা মেসেজ থাকে বা গল্পটা যেন মানুষের এই জায়গায় টাচ করে, আমাদের যিনি বাংলায় সাহিত্য ভাণ্ডার তো বিশাল পড়ে রয়েছে, তারা যদি সেখান থেকে নিয়ে সিরিয়াল করে বা যেমনি সিরিয়াল করেছে সুবর্ণলতা কত হিট হয়েছিল, সেরকম যদি করে লোকে তো মানে বসে দেখবে। খুশ লাগে যখন আমরা কাজ করছি, আমরা খুবই ছোটো ছিলাম তখন, তখন এরা যে এরকম লেজেন্ড আমাদের কোনো ধারণা ছিল না, কিন্তু এখন আফসোস হয়েছে এদের থেকে অনেক কিছু জানার ছিল, অনেক কিছু মানে এখন ওরা বসে বসে ওনাদের থেকে সব শুনতাম, সেটাকে মানে তাদের হারিয়ে ফেলে খুব আফসোস। মায়ের মতো খেয়াল নেই, আমি অনুপ জেঠু আমাকে বলছে শোন তুই শোন, হ্যাঁ বলে তুই ভীষণ চোখের পাতা ফেলিস, আমি মানে জেঠু লক্ষ্য করেছে এখন হলে নয় মনিটরে দেখা যেত সেরকম করতে নয়, জেঠু বলছে তুই দেখ অত বড় স্ক্রিনে যখন তোর একটা ক্লোজ শট যাচ্ছে তখন তুই অতবার এরকম পাথর পেয়েছিস কতটা খারাপ লাগবে দর্শকদের বা সবার, এইটা অনুপ জেঠু বলাতে এটা ঠিক হয়ে গেল। তারপর সন্ধ্যা পিসিকে আমি অবশ্যই জিজ্ঞেস করতাম যে সন্ধ্যা পিসি তুমি কী করে কাঁদো, সন্ধ্যা পিসি তখন বলতো যে এটা অভ্যেস হয়ে যাবে কোনো দুঃখের ঘটনা মনে করবি,
আর তখন তো ছোট বয়সে কোনো দুঃখের ঘটনা নেই, হাজার মনে করে দুঃখের ঘটনা মনে করতে পারতাম না, কান্নাটা হতো না, হতো না, তারপর চোখের মধ্যে গ্লিসারিন দিয়ে বাবার বকা খেয়ে তারপর কান্নাটা হতো। এটা আমি ঘটনা বলছি, এটা শোনাও মানে জানি একদম, বাবার একটা ছবি ছোট বউ যেটা হিন্দিতে হয়েছিল, কাদের খান স্ক্রিপ্ট করেছিল, তো বাবাকে একদিন কাদের খান ডেকে পাঠিয়েছে যে অঞ্জন্য একটু আসুন, আমি বুঝতে পারছি না। তো বাবা বলছে এই খেয়েছে, আবার কি বলবে, গেছে তখন বাবাকে বলছে যে আপনি বসে কি স্ক্রিপ্ট করেছেন, মানে ফার্স্ট এরকম ভাবে। বাবা বলছে কি কেন, বলছে আমার তো কিছু করারই নেই, আমি শুধু ট্রান্সলেট করছি হিন্দি থেকে, এটা হিন্দি এই বাংলা থেকে হিন্দিতে করছি, আপনি বসে এরকম লেখেন, মানে এরকম মানে বাবার স্ক্রিপ্ট এরকম, মানে যে হাত দেবে মানে সে লিখতে পারবেই, আর ডিরেকশন যে দেবে বাবা স্ক্রিপ্টে এটা সে দিয়ে দেবে একদম। বাবা যখন বাবা এত সুন্দর করে বাবা স্ক্রিপ্ট, বাবার যখন অ্যাসিস্ট্যান্টরা করতো পুরো বাবার কম্পোজিশন না লেখা থাকতো, মানে এটা ক্লোজ, এটা এসপি, মানে একদম স্ক্রিপ্টে লেখা থাকতো, মানে যে কেউ মানে নোভিস আমার মনে হয় যে সামান্য কাজ জানে সেও কিন্তু ডিরেকশনটা দিয়ে দিতে পারতো। সমুদ্রজিতের সঙ্গে অনেক বেশি বই করেছি, কখনো বাবা কখনো উনি আমার শ্বশুর, মানে অনেক ছবি করেছি, মানে আমার মানে এই যে সমুদ্রজিত যখন অসুস্থ হলো ঠিক তার আগেই, মানে কদিন 10-12 দিন আগে হবে, জেঠুর ঘটক বিদায় নাটকটা দেখার জন্য আমি গেছি, গিয়ে তার নাটকটা দেখেছি, জেঠুকে না তখনই আমি স্টেজের মধ্যে দেখে খুব মন খারাপ লাগছিলো, কেন বললাম হাজবেন্ড বলছিলাম যে না জেঠু কিন্তু কিরম মনে অসুস্থ অসুস্থ মনে হচ্ছে, দেখো কিরমে দাঁড়িয়েছে। তারপর হয়ে যাওয়ার পর আমি গ্রিন রুমে গিয়ে জেঠুর সঙ্গে দেখা করলাম, তা জেঠু কোন জায়গায় সেখানেও জেঠু এখন মেকআপ খুলছে, ভাই আমার মনে হয় লাশ, ওই কথাটা মনে আছে, কিন্তু যে কিরে কেমন লাগলো রে, জেঠু তুমি আর লজ্জা দিও না, মানে মাটিতে ঢুকে যাবো, যে তুমি আমাকে জিজ্ঞেস করছো কেমন লাগলো, বলছে না না প্রত্যেকটা আর্টিস্টের প্রত্যেক দিনের মানে অ্যাক্টিং মানে এরফের হয়ে যায়, সেই জন্য আমি জিজ্ঞেস করছি, মানে এটা মানে কি বলবো, আমি উত্তর দেওয়ার জায়গাতে নেই কখনো, তুমি এটা আমাকে জিজ্ঞাসা করো না বলে একটা নারকেল শিবের মন্দির ছিল যে সব শুরু হবে নারকেলটা ফাটাতাম, তো আমি আমি কাকু মানে যে প্রডিউসার সে তাকে আমি কাকু, তো কাকু বলছে হ্যাঁ চুমকি ভাবছি চুপ চুপ করে যা, তখনও ভাবছি নারকেলটা নিয়ে যে ফাটিয়েছি পাশ দিয়ে বলছে ও পূজা দি যেরকম ভাবে কাপ ফাটিয়েছো সেরকম ভাবে নারকেল ফাটালে, যেই বলেছে তখন আমি আরো ভয় পেয়েছি যে এরা তো চুমকি ভাবছে না হৃদয় ভাবছে, এরকম অবস্থা। বাঁকুড়ায় আমি গিয়েছিলাম, তো একজন ভদ্রলোক আমাকে এসে বললেন যে দিদি শুনুন না আপনি আমাকে না জামার টাকা দিয়ে যাবেন, তো আমি অবাক হয়ে গেছিলাম যে আমি একটা ধাবায় দাঁড়িয়ে ছিলাম যে জামার টাকা মানে, বলে আপনার পূজা দেখতে গেছিলাম আর এত ব্ল্যাক হচ্ছিল যে উনি টিকিট কাটতে গেছিলেন ওই জামাটা ছিঁড়ে দিয়েছিলেন, তো ও প্রতিজ্ঞা করেছিল আমি পূজা দেখেই ছাড়বো, তারপরে দেখেছিলেন ভদ্রলোক, তো অনেক বছর বাদে আমি যখন যাত্রা করতে গেছি ওই ভদ্রলোক আমার সামনে হচ্ছে জামার টাকাটা দেখলেন, তারপরে সে খোলসা করে বললো যে এই ব্যাপারটা এটা, তো আমরা বোধ হয় একটু কমেতেই না ভীষণ সন্তুষ্ট, মানে অনেক করবো অনেক যাবো অনেক মানে উপরে উঠবো অনেক কাজ করবো সেটা আমার মধ্যে নেই, বা আমার আমার বোনের মধ্যেও নেই, তাই জন্য আমরা অল্প কাজেতেই না মানে শান্ত থাকি ভালো থাকি। এখন যেমনি অনেক বেশি ঝকঝকে হয়ে গেছে, বিদেশে শুটিং হচ্ছে সব কিছু, কিন্তু গিয়ে আলটিমেট কিন্তু কিছু রেজাল্ট হচ্ছে না, যখন ছবিটা রিলিজ করছে শুধুমাত্র গানগুলো দেখার জন্য বা ঝকঝকে ছবি হয়েছে বলে তো মানুষ দেখতে যাবে না, মেন যেটা যে মানে একটা বাড়ির ভিত যেটা গল্প স্ক্রিপ্ট সেটাই তো মিসিং, সেটাই মিসিং লাগে আমার, আর গিয়ে কিছুক্ষণ পরেই মনে হয় যে যে ছবি দেখতে গেলাম কিছুক্ষণ পরে মনে হয় আর ভালো লাগছে না বেরিয়ে যায়, মানে কি হবে নেক্সট সেটা দর্শক আগেই বুঝে যাচ্ছে, সেটা কিন্তু সেই সাসপেন্সটা এখন রাখতে পারে না, বা গল্পের যেটা হচ্ছে একটার পর একটা যে ক্রাইসিস তৈরি করা সেগুলো কম কম। আর তারপরে হচ্ছে যে অভিনয়ের ক্ষেত্রেও বলছি যে অভিনয়ের ক্ষেত্রে কি হয়, আগে যেরকম একটা অভিনেতা অভিনেত্রী ওই মানে শটটা দেবার আগে প্রচণ্ড অনুশীলন করতো, প্রচণ্ড মানে অনুশীলনটা এত, এখন কাজ করতে গিয়ে দেখেছি ইভেন আমি ক্যামেরার পেছনে কাজ করছি ক্যামেরার সামনে আমি একে সঙ্গে বলি ওরে মোবাইলটা রাখতো রেখে ওই কর বোঝাচ্ছি হয়তো কানে কিন্তু মোবাইল এক মিনিট দিদি এক মিনিট, তখন প্রচণ্ড মেজাজ খারাপ হয়ে যায়, মানে তাদের মনে হয় যে শটটা কোনো রকমে দিয়ে দেবো দিয়ে মোবাইলটাই যাবো, তো কনসেন্ট্রেশন থাকে মোবাইলে নট দ্যাট শটে, যে আমি শটটা কি দেবো, আর আগেকার দিনে কি তো মোবাইল ফোবাইল ছিল না, কিন্তু কারোর সাথে কথা বলতে দেখি মা কতবার একটা সিনে মানে শটে যাওয়ার আগে রঞ্জিতা উপর দেখেছি সবাই সন্ধ্যাবি সুমিত্র বেশি মানে কাকি না কেন কতবার রিহার্সাল করছে ব্যাপারটা কতবার রিহার্সাল, তারপরে হচ্ছে এখন টাইম ফ্যাক্টর
এখন হচ্ছে তোমাকে এই টাইমের ভিতরে তোমার ব্যাকআপ করতেই হবে না তো তারপরে কি হয় এখন একটা চালু হয়েছে ডায়মন্ড শট ডায়মন্ড শট হচ্ছে তুমি ক্যামেরা রেডি দিতে বলে যাবে আমি শুনে শুনে উত্তর দিয়ে দেবো বিকজ আমাকে ওই ক্যামেরা আগে শেষ করতে হবে তো সেটা অভিনয় থাকছে কোথায় সেটা আমার ভেতরে ঢুকছে কোথায় আমি তো আমি শুনছি আমি বলে যাচ্ছি একদমই তাই এটাই হয়ে যাচ্ছে